হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এগ্রিকালচার এমন একটা বিজনেস যেখানে মাত্র 4 বছরের মধ্যেই আপনি ইনভেস্ট করে তার ডবল করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজ আমি আধুনিক কৃষি নিয়েই আলোচনা করব। পশ্চিমবঙ্গে এগ্রিকালচারের মধ্যে সবথেকে বেশি চাষ হয় ধান চাষ। আধুনিক যন্ত্রপাতিও প্রচুর পরিমাণে এখানে ইউজ হচ্ছে বর্তমানে। তো এই মেশিন দিয়েই এখনকার ফার্মাররা প্রচুর টাকা আর্ন করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার দুপাশে দুখানা বড় বড় মেশিন রয়েছে। আপনারা হয়তো এই মেশিনটা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো জানেন না কি কাজে লাগে এটা। তো সেটাই আজ জানানোর জন্য আমরা আজ হুগলি জেলাতে এসেছি। হুগলি জেলায় আমরা এমন একজন ফার্মারের সঙ্গে কথা বলছি যাদের কাছে এই মেশিনগুলো প্রায় 2015 সাল থেকে রয়েছে। আজ আমরা সরাসরি আপনাদের এই চাষির সঙ্গে পরিচয় করিয়ে দিই যার কাছে এরকম দুখানা মেশিন রয়েছে যেগুলো এগ্রিকালচার ফিল্ডে তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম শেখ রমজান আলী, পরিচয় ভান্ডারালি ধনিয়াখালি থানা। ধনিয়াখালি ভান্ডারি, আচ্ছা আচ্ছা। তো আপনারা এই চাষের সঙ্গে কতদিন ধরে যুক্ত, এগ্রিকালচার ফিল্ডে কতদিন আছেন? এগ্রিকালচার ফিল্ডে আমরা পরম্পরা আছি, আমার বাবারাও আছে, আমরাও আছি, দাদারাও আছে। আমার আপনাদের এটা ফ্যামিলি, এটা ফ্যামিলি বিজনেস। আচ্ছা, এটার উপরে আপনাদের জীবিকা? জীবিকা চলে। আচ্ছা, কত বছর হলো তাও আপনি এখানে এসেছেন? আমি প্রায় 15 সাল এসেছি, 2015। আচ্ছা আচ্ছা। তো আমরা বর্তমানে এখন দেখতে পাই যে এগ্রিকালচার ফিল্ডে প্রচুর নতুন নতুন মেশিনারি আসছে, যেমন জমি তৈরি করার জন্য মেশিন আছে, তারপরে ধান লাগানোর জন্য মেশিন আছে, সেটা কাটিং করে মার্কেটে বিক্রির জন্য এক ধরনের প্যাকেজিং হয়ে মেশিন বেরিয়ে আসছে। বিভিন্ন ধরনের মেশিনারি এখন এগ্রিকালচারে ব্যবহার করা হচ্ছে। বেসিক্যালি আমাদের এই যেটুকু জানি হুগলি জেলাতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, ধান চাষ হয় বিঘার পরে বিঘা, শুধু ধান চাষ হয় প্রচুর পরিমাণে। তো এখানে এই মেশিনগুলোর চাহিদা কীরকম? দেখুন, আমরা প্রায় 2015 সাল থেকে মেশিনের বিজনেস করছি, মেশিন নিয়ে আসছি আমাদের গ্রামে, সমস্ত মালিজাট কাটা কাজ করছি, ব্যবসা করছি। আচ্ছা, তাহলে আপনারা ভাড়াতে নিয়ে আসছেন? ভাড়াতে নিয়ে আসতাম আমরা। ওকে। তো 2018 সালে আমরা একটা মেশিন কিনি, ফার্স্ট কিউব একটা মেশিন। এই মেশিনটা আমরা কিনি এবং এই মেশিনটা কেনার কিছুদিন পর আবার এই মেশিনটা কিনি। আচ্ছা, যেটা মেশিন কেনা হয়। ওকে, তার মানে আপনারা এই মেশিনের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত? অনেক বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, তো এই মেশিনগুলো নিয়ে কি আগের থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছে না? প্রচুর বেনিফিট পাচ্ছে, আগের থেকে অনেক বেনিফিট পাচ্ছে। আচ্ছা, আগে অনেক শ্রমিক লাগতো, এখন সেই অনুযায়ী শ্রমিকই পাওয়া যাচ্ছে না, ওদের বেতনও বেড়ে গেছে, বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য এই মেশিনগুলো আমাদের জন্য খুবই উপকার। এবং চাষিরাও কি তাহলে এই ধরনের মেশিনগুলো প্রচুর ব্যবহার করছে? এই মেশিন অল্প দিনের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। এই মেশিন ধান কেটে শুকিয়ে ঝেড়ে গাদা দিয়ে অনেক সমস্যা, তার জন্য আপনি খুব এক দু দিনের মধ্যে ধান ডোলের মধ্যে পেয়ে যাবেন। ও, তার মানে একদম রেডি হয়ে, একদম রেডি হয়ে জমি থেকে রেডি হয়ে, এমনকি বস্তায় চাইলে আপনি বস্তায় ভরেও ডোলের মধ্যে নিয়ে আসতে পারবেন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এটা কি মেশিন? এটা কুবেটা হারভেস্টার। এটাই আপনি প্রথম নিয়েছিলেন? এটাই প্রথম নিয়েছিলাম। ওকে, আচ্ছা, এই মেশিনটা কি তারপরে কেনা আপনাদের? হ্যাঁ, ফার্স্ট কিনেছিলাম কুবেটা, তারপরে এই যে মেশিনটা কিনেছি। আচ্ছা, ইয়ানমার। আচ্ছা, ইয়ানমার কোম্পানি। ইয়ানমার কিনেছি। মেশিনটা তাহলে কিভাবে কাজ করে? এই মেশিনটা, এটাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিল। এই রিলটা এইভাবে ঘোরে, ঠিক আছে, এইটা আছে, এটা হচ্ছে ব্লেড। এইটা ঘোরে যেহেতু ধান গাছগুলোকে পুরো ধরে মানে ভেতরে ঢোকায়, ঢুকিয়ে এই ব্লেডগুলো যে আছে, এই ব্লেডগুলো, ব্লেডগুলো দিয়ে ধানটা পুরো কাটা হয়। আর ওই যে এটা আছে গোল ঘোরানো ঘোরানো জিনিসটা, ওইটা দিয়ে পুরো ধানটাকে আপনার এক কাজে জড়ো করা হয়। জড়ো করে এদিকে আসুন, এই পিছনে মেশিন দিয়ে ধানটা পুরো উপরে চলে যায়। উপরে চলে গিয়ে উপরে বলতে এখান থেকে ঢুকে যায়, তাই তো? এইখানে ধানটা পুরো ঢোকে যায়, ভেতরে ঢোকে যায়। এইখানে আছে থ্রেশার, আছে এইখানে, এখান দিয়ে ধানটা ঢুকে যায়। এখানে ধানটা পুরো ঝাড়াই হয়, ধানটা ঝাড়াই হয়ে ফ্রেশ হয়ে গিয়ে, এবং এখানে পিছনে একটা বড় স্টোর আছে, বড় ট্যাঙ্ক, ওর মধ্যে পুরো ধানটা জমা হয়, এবং বাকি অবশিষ্ট এই নিচের দিকে জায়গা আছে, এই জায়গা দিয়ে আপনার পুরো ডাস্টগুলো নিচে পড়ে যায়, ধান গাছগুলো এবং অন্যান্য সব কিছু ডাস্ট যে দেবো নিচে পড়ে যায়। এবং যখন ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটার মধ্যে দিয়ে জিনিসটা পুরো আনলোড হয়। এইখানে এই যে লেভেলটা আছে, এখানে যদি আপনি, এটা নিচের দিকে আসে, একদম নিচে আসবে, আপনি যদি মনে করেন এখানে বস্তা ধরবো, বস্তা ধরে বস্তার মধ্যে প্যাকিং করতে পারবেন। এটা কি তাহলে জমির মধ্যে পুরোটাই একবারে পুরো কাজটা হয়ে যায়? পুরো জমির মধ্যে হয়ে যায়, যেমন ধানটা কাটতে অটোমেটিক কাটতে কাটতে পুরো প্রসেসটা একসঙ্গে চালু থাকে। আচ্ছা, পুরো জমির মধ্যে কাটায় ঝাড়ায় এরকম ফ্রেশ হয়ে যখন ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে, তখন আপনাকে হরেন দেবে, তখন ধানটা আনলোড করতে পারবেন। তার মানে মানে একটা মানে একদিনের মধ্যে পুরো কাজটা ধান কেটে একেবারে ধান কেটে ঝাড়া হয়ে একদম ফ্রেশ হয়ে বস্তায় বেরিয়ে বসুন চলে আসছে। বাপরে, মানে পুরো মানে হাই টেকনোলজিতে বানানো, হাই টেকনোলজি, একদম হাই টেকনোলজি। আচ্ছা, এই যে টেকনোলজিটা বানানো হয়েছে, এটা কোন কোন জায়গা থেকে? এই টেকনোলজিটা এটা মেড ইন জাপান, জাপান থেকে, জাপানে তৈরি। আচ্ছা, কুবেটা কোম্পানি, তার মানে জাপান, জাপানের কোম্পানি। আচ্ছা, আর যে এখানে ইয়ানমার দেখছি, এটা এটা কোন খানকার? ইয়ানমারও জাপানের কোম্পানি। হ্যাঁ হ্যাঁ। আর তৈরি হয় কোথায় এটা? তৈরি হয় চীনে, মেড ইন চীন, চীনে তৈরি হয়। এই যে এখানে লেখা আছে মেড ইন চীন,
আচ্ছা এটা চীনে তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে জাপানে তৈরি করা হচ্ছে আচ্ছা এই মেশিনগুলো তো নিশ্চয়ই অনেক দামে কিনতে হয় হ্যাঁ অনেক দামে কিনতে হয় আচ্ছা তো এই মেশিনগুলো থেকে যে এত দামে ইনভেস্ট করে আপনি মেশিন কিনছেন তো আর্নিং কি রকম আসে এখান থেকে আর্নিং তো খুব ভালো আছে আমি আমি মোটামুটি 2 বছরের মধ্যে পয়সা তুলে ফেলেছি আমি কিনেছি একটা মেশিনের পয়সা তুলে ফেলেছি পয়সা তুলে ফেলেছি অলরেডি 2 বছরের মধ্যে আমি কিনেছি 18 19 কোটির মধ্যে আমার পয়সাটা টোটালি উঠে গেছে এবং এক বছরে যেটা হয়েছে স্যার আরেক বছর কিনলে আরেকটা মেশিন কিনতে পারবো আমি ও আর এক বছর আপনি যদি এটাকে চালান আপনি আরো একটা মেশিন টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তার মানে তো আপনার পাশে আরো একটা মেশিন দেখতেছে মানে এটার পরে আপনি এই মেশিনটা আবার কিনেছেন 2 বছর হয়ে গেছে টাকা উঠে গেছে নেক্সট টাইম এই মেশিনটা কিনেছি আচ্ছা আচ্ছা তার মানে তো আপনি যা হিসাব দিচ্ছেন 4 বছরের মধ্যে টাকা ডাবল হয়ে যাচ্ছে 4 বছরের মধ্যে আপনি এগ্রিকালচারের 4 বছরে টাকা ডাবল যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা কিন্তু আজকে আমরা ফার্মারের কাছ থেকে আর কি একদম সরাসরি আপনাদের কাছে জানালাম কারণ ফার্মারই বলল যে 4 বছরের মধ্যে তার আরেকটা মেশিন কেনার অ্যাসেট তৈরি হয়ে যাচ্ছে একদম একদম তো একটা জিনিস জিজ্ঞাসা করি আপনি তো প্রথমে কুবেটা কিনেছিলেন তারপরে আপনি ইয়ানমার কিনলেন ইয়ানমার কিনলেন তো কুবেটার পরে ইয়ানমার কেন কিনতে হলো এই মেশিনটা যখন হার্ডনিং বেশি ছিল চাষিরা বলছে এই মেশিনটা খুব তাড়াতাড়ি হাঁটছে কিন্তু এক বিঘা জমি গতি বেশি মেশিনটা আচ্ছা গতি বেশি তো এক বিঘা জমি ওইটার থেকে এটা বলছে কম পয়সায় কাটা হয়ে যাবে সেসব যখন আমি মেশিনটা কিনেছিলাম আপনাদের কি তাহলে টাইমে পয়সা পেমেন্ট টাইমে ঘন্টায় পয়সা পেমেন্ট চাষিরা ঘন্টায় টাকা পেমেন্ট করে আচ্ছা সেই হিসাবে আমি তখন এই মেশিনটা কিনেছিলাম কিন্তু এখন ইয়ানমার এবং কুবোটা দুটো মেশিন কিন্তু হার্ডনি একই গতি একই তাহলে এই সিজন থেকে যে মেশিনগুলো আছে তার মধ্যে গতি অনেক বেড়ে গেছে তাই তো হ্যাঁ গতি অনেক বেড়ে গেছে আচ্ছা তার মানে দুটোই প্রায় সেম গতিতে চলছে দুটো প্রায় সেম গতিতে চলছে কিন্তু খালি গতির দিক থেকে একই আছে কিন্তু অন্য দিক থেকে অনেক এগিয়ে আছে আমাদের হারভেস্টার কুবোটা হারভেস্টার আমি তো এখানে দুখানা মেশিন দেখতে পাচ্ছি তো 200 দুটো মেশিন তো একই রকম দেখতে লাগছে এরকম তো এর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য তো আছে তো আপনার এই যে মেশিন কুবোটা হারভেস্টার এটা প্রায় 2.5 বছর হচ্ছে আমি কিনেছি আচ্ছা এর মধ্যে প্রায় এটা 2000 ঘন্টা মধ্যে চলেছে এর মধ্যে ইঞ্জিন এখন স্ট্রং আছে আচ্ছা একই রকম পারফরম্যান্স একই রকম পারফরম্যান্স দিচ্ছে এর মধ্যে স্টোনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি কোনো ভাঙচুরও হয়নি পার্টস ফার্স যেমন কি তেমনই আছে অনুরূপভাবে এই যে মেশিনটা আছে এটা 1400 ঘন্টার মধ্যে চলেছে ইয়ানমারের মেশিন ইয়ানমারের মেশিনটা 1400 ঘন্টা চলেছে এর অনেক কিছু ভেঙেছে ভাঙচুর হতে চালু হয়ে গেছে শক্তি অনেক কমে গেছে এই দুটো মেশিনের শক্তি আগে থেকে কমেছে অনেক কমে গেছে আচ্ছা অনুরূপভাবে এই যে কুবোটা এর শক্তি কিন্তু কিছুই কমে নেই যেমন কি তেমনই আছে কোনো ভাঙচুরও কিছু হয় না স্ট্রং আছে আচ্ছা আপনি বলছেন কুবোটার ইঞ্জিনটা অনেক বেশি স্ট্রং সেক্ষেত্রে এর তেল নিশ্চয়ই বেশি খাবে যেহেতু ইঞ্জিন বেশি আর ইয়ানমার নিশ্চয়ই তেল না 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 এই ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ইয়ানমার যেখানে 1 ঘন্টা চলতে 9 লিটার তেল খাবে সেখানে আমাদের কুবোটা 1 ঘন্টা চলতে 8 লিটার তেল খাবে আচ্ছা এরকম উল্টো এখন সিস্টেম উল্টো আচ্ছা এই মেশিন কুবোটা আমাদের ইঞ্জিন স্ট্রং এবং তেলও কম খায় আচ্ছা আর সেক্ষেত্রে তেল 1 লিটার বেশি লাগছে 1 লিটার বেশি লাগছে আচ্ছা তার মানে তো ফুয়েলের খরচ এটা তো অনেক বেশি অনেক বেশি ঘন্টায় 1 লিটার তেল আপনার সেফ হবেই হবে কুবোটা ইঞ্জিন তেল যেহেতু কম খাই বলছেন তার মানে নিশ্চয়ই আপনারা বছর শেষে বেশ অনেকটা টাকা এর থেকে বাঁচাতে পারেন একদম একদম যেহেতু বছরে আমাদের দুটো সিজন মিলিয়ে 600 থেকে 700 ঘন্টা কাজ হয় সেহেতু আমাদের কুবোটা মেশিনে 60 থেকে 70 হাজার টাকা বাঁচে তেল থেকে 70-80 মাঝে এই মেশিনগুলোর চাকাগুলো তো দেখছি একটুখানি অন্যরকম ভাবে বানানো এটা কি ওই যাতে কাদার উপরে ভালোভাবে চলতে পারে তার জন্য ওই জন্য যতই কাদা থাক তোমার কোনো সমস্যা হবে না আপনার ঠিক আছে আচ্ছা একটা যেমন চাকা অনেক সময় দেখেছি আটকে যায় এরকম আর এটাতে এটাকে আটকানোর কোনো ব্যাপার না যদি কাদা থাক অটোমেটিক এর চেন সিস্টেম কিনা ঘুরে ঘুরে আপনার ধান কেটে চলে যাবে আচ্ছা সমস্যা আচ্ছা দুটো চাকাই তো প্রায় একই রকম দেখছি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ দুটো মেশিনের মধ্যে পার্থক্য তো আছে আসলে আমি দেখাচ্ছি আপনাকে এই যে রুলগুলো আছে না এই যে পাত্রিটা দেখুন এটা পুরো এক সাইডে আছে দেখুন চাকাগুলো পুরো একদম ঝুলে আছে চাকাগুলো এইভাবে ঝুলে আছে চেসিসটা একদম এক সাইডে আছে যার কারণে পেছনের লিঙ্কটা কিন্তু অনেক ভাঙে আচ্ছা আচ্ছা আমাদের কুবোটার তুলনায় এটা অনেক ভেঙেছে আমি প্রায় 2 বার মেরামত করেছি মানে ভেঙেছে 2 বার আচ্ছা আচ্ছা কুবোটাই দেখে আছে এই যে আছে এই চাকাগুলো এই দিকে আছে অর্ধেক ওই দিকে আছে চেসিসটা কিন্তু মধ্যখানে আছে এই চাকাগুলো আছে না এগুলো ইয়ানমারের তুলনায় অনেক মোটা আচ্ছা চাকাগুলো অনেক মোটা পাশে একটা আছে উপাশে একটা আছে তার জন্য কোনো মানে ভাঙচুর কিছু নেই আচ্ছা একবারে কোনো মেরামত করতে হয় না কিছু ভাঙে ওনে ঠিক আছে এই গ্রেজগুলো অনেক মোটা আছে ওটার তুলনায় গ্রেজটা অনেক মোটা কিন্তু ওটা কিন্তু ঢালাই ইয়ানমারটা ঢালাই কিন্তু এটা কিন্তু মেশিন এটা ঢালাই নয় ঠিক আছে আর আরেকটা জিনিস আপনাকে আমি বলছি দেখুন এই যে এটা দেখবেন এই যে লেন্সটা আছে ঠিক আছে এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে টায়ারের বেল্ট উপর যে বেল্টটা লেন্সটা এইটা কিন্তু আমাদের কুবোটার অনেক বেশ আচ্ছা এতটা বেশি এতটা ছোট কিন্তু এটা
আচ্ছা আচ্ছা তার মানে ওর থেকে এর বেলটা একটু সাইজে চওড়া হয় সাইজেও চওড়া আচ্ছা ইয়ংমারের বেলটা বেলটা একটু সরু আচ্ছা দেখিয়ে যেটুকু আমার পার্থক্য মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে একটু বেশি লম্বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাটা কুবোটা বেলটা লম্বা এই বেলটা ছোট এবারে দেখুন একটা কথা বলে রাখি কুবোটা মেশিনের ওয়েট কিন্তু অনেক হালকা ঠিক আছে ওয়েট হালকা সেই জন্য ওয়েটে কোনো ভাঙচুর নেই চাকার মধ্যে কোনো ভাঙচুর নেই সেই ক্ষেত্রে এই ইয়ানমারের ওয়েট কিন্তু অনেক বেশি আচ্ছা ওয়েট অনেক বেশি তো সেই ক্ষেত্রে চাকার উপর লোডও পড়ে বেশি এবং চাকাটা ওয়ান সাইড হয়ে আছে সেই ক্ষেত্রে ভাঙচুরটা বেশি আচ্ছা এই মেশিন দুটোর মধ্যে আর কী ধরনের পার্থক্য আছে আর একটা মেন পার্থক্য আছে এই মেশিনটার মধ্যে স্টোর ক্যাপাসিটি একটু বেশি আছে ঠিক আছে এই মেশিনটার মধ্যে 10 বস্তা ধান ধরে ওই মোটরটা 8 বস্তা ধান ধরে তো একটা ধরুন 5 বিঘা জমি যদি আমরা ধান কাটি তো ওইটার ক্ষেত্রে 4 বার ধান আনলোড করতে হবে এটার ক্ষেত্রে 3 বারই হয়ে যাবে যেহেতু একবার বেশি করতে হবে সেহেতু এখানে সাইনটা বেশি লাগবে পয়সাটা বেশি লাগবে আচ্ছা আচ্ছা এই সাইজটা একবার দেখুন দেখুন দেখ সাইজ দেখছেন কতখানি এটা এটা এতখানি ঠিক আছে পুরো এটা 10 বস্তা ধান ধরবে আমার আচ্ছা আচ্ছা একবার 10 বস্তা ধান ধরবে 10 বস্তা ধান ধরবে ওইটা কিন্তু 8 বস্তা ধরবে তার মানে তো স্টোরেজ ক্যাপাসিটি এটার থেকে অনেক কুবোটা অনেক বেশি রয়েছে আচ্ছা এই উপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি জিনিস এটা হচ্ছে আনলোডিং পাইপ এই পাইপটা দিয়ে ধান মানে বের হয় আর কি ও মানে যেটা ট্যাঙ্কে স্টোর হচ্ছে সেখান থেকে এটা বের হচ্ছে আর কি আচ্ছা তো এটার মধ্যে কি কিছু পার্থক্য আছে দুটোর মধ্যে পার্থক্য সেরকম কিছু নেই তো এই পাইপটা লেন্থ যতটা আছে ইয়ানমারে 3 ফুট কম আছে ইয়ানমারে থেকে 3 ফুট ছোট বেশি এইটা আছে বড় আছে সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে মেজরে যে মোটরটা আছে কুবোটার থেকে প্রায় 4 গুণ মতো দাম বেশি ইয়ানমারে মোটরটা আচ্ছা তাহলে এর মধ্যে কি এমন কোনো অ্যাডভান্টেজ নেই যেটা লোকে কেন কিনে তাহলে এর মধ্যে তো নিশ্চয়ই কিছু থাকতে হবে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বলতে আছে তেলের ট্যাঙ্কটা শুনে আপনাকে দেখাচ্ছি তেলের ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা কিন্তু আমাদের কুবোটার থেকে একটু বড় আচ্ছা যার জন্য তেল ধরে বেশি আচ্ছা তেল বেশি ধরে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট আছে আর এইটা একটা খারাপ পয়েন্ট কি এটা বিলকুল পিছনে আছে যখন গাড়ি চালাই গাড়িটা ম্যাগে দিলে দেখতে পাই না কিন্তু কোথায় আছে এটা আচ্ছা আচ্ছা পিছনে দেখা পসিবল দেখা পসিবল নয় তার জন্য এখানটা একটু ফেটে গেছে ম্যাগে দিকে এই ট্যাঙ্কিটাও খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এটা আমি রিপেয়ারিং করে লাগিয়েছি আবার আচ্ছা দ্বিতীয়বার আবার চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে লাগিয়েছি এটা কিন্তু কুবোটার ক্ষেত্রে অনেক সেফ আছে আসুন দেখাচ্ছি মানে ওটা সাইজ একটু ছোট হলে ওটা অনেক সেফ আছে এই যে ট্যাঙ্কটা আছে না এই ট্যাঙ্কটা কিন্তু বিলকুল সেফ আছে আচ্ছা ওইটা একদম পিছনে আছে যার জন্য এটা অনেকবার স্টার্টিং হয় মানে অ্যাক্সিডেন্ট হয় আর কি এটা কিন্তু সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই একদম সেফ আছে কিন্তু ওইটা ইয়ানমারের থেকে একটু ছোট এটা আচ্ছা তেলটা একটু কম কম ধরে আচ্ছা চলুন আরেকটা অ্যাডভান্টেজ আপনাকে দেখাই এই যে রিলটা আছে না যখন ঝড় বৃষ্টি হয় সেই সময় জলের সময় ধান কিন্তু পুরো নিচে পড়ে যায় আচ্ছা সেই নিচের ধানগুলোকে তোলার সময় যদি এটা কোনো চাপ ধরে এইখানে কিন্তু এটা চেন সিস্টেম আছে ইয়ানমারে ঠিক আছে এই চেনটা কিন্তু ছিঁড়ে যায় যে দাঁতাগুলো আছে ওই দাঁতাগুলোকে নষ্ট হয়ে যায় ভেঙে যায় আচ্ছা সেই ক্ষেত্রে কুবোটার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বেল্ট আছে ঠিক আছে ওটা ভাঙার কোনো সিস্টেম নেই যখনই মানে এটা কিছু আটকে যায় আর কি ওইখানে চাপ ধরে ড্রাইভার বুঝতে পারে ড্রাইভার গাড়িটা অফ করে দেয় তাতে ভাঙচুরে কোনো সমস্যা হয় না আচ্ছা আপনি যেহেতু এই দুটো মেশিনই অনেকদিন ধরে ব্যবহার করছেন এবং আপনার এক্সপিরিয়েন্সও আছে তো আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি কি সাজেশন দেবেন যে যে ফার্মাররা এই ধরনের মেশিন কিনতে চাইবে তো তার কোন মেশিনটা কেনা ঠিক হবে দেখুন এই ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে মেন সার্ভিসটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ঠিক আছে মেশিন তো কিনলে হবে না সার্ভিসটা হচ্ছে যেন খুব সুন্দর পাওয়া যায় এই ক্ষেত্রে আমি বলবো কুবোটা নেওয়াটাই বেস্ট কুবোটা সার্ভিসটা খুব সুন্দর আচ্ছা পার্টস ভাঙচুর খুব কম আছে খুব হার্ডি মেশিন সেক্ষেত্রে ওটা অনেক কম ঠিক আছে আর কুবোটার পার্টস অ্যাভেলেবেল আছে আপনি যেখানে ইচ্ছা পেতে পারেন অনেক পয়েন্ট আছে সেক্ষেত্রে ইয়ানমারের ক্ষেত্রে এটা খুবই কম পার্টসের জন্য অনেক সমস্যা বলতে হয় সেন্টার কম আছে সেন্টার কম আছে তাহলে যদি এই ধরনের মেশিন কেউ কিনতে চায় তো কোথা থেকে কিনতে পারবে দেখুন এখন তো কুবোটা কোম্পানির ব্রাঞ্চ সব জেলাতেই আছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আছে দেখুন আমাদের হুগলি জেলার মধ্যে 3-4টা জায়গায় আছে আচ্ছা তো এর মধ্যে যদি না পান তাহলে নেট থেকে অনলাইন থেকে নাম্বার নিয়ে ওদের টোল ফ্রি নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা ফোন করলে সার্ভিস থেকে লোক আসবে এসে আপনার বাড়ি চলে আসবে আপনার বাড়িতে এসে আপনি ওখানে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিলেন বলে এবং এই কম্পারিজনটা বোঝানোর জন্য কারণ মানুষের এই গাইডটা খুব দরকার থাকে যারা মেশিন যাদের মেশিন আছে তারাই হয়তো সঠিক গাইডেন্সটা মানুষের কাছে দিতে পারবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের আপনারা এগ্রিকালচার মেশিনারি নিয়ে আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই